হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। এই চ্যানেলে আমরা বিভিন্ন রকমের ডিজিজ, সেই ডিজিজে কী কী সিমটমস আসতে পারে, সেই সিমটমস আসলে কখন ডাক্তারের সাথে কনসাল্ট করা উচিত, তার কী ট্রিটমেন্ট অপশানস রয়েছে, ট্রিটমেন্টের কী আউটকাম হতে পারে, এরকম টাইপের ডিজিজ অ্যাওয়ারনেস রিলেটেড বিষয় এখানে ভিডিওতে কথা বলে থাকি। যদি তোমাদের এরকম টাইপের ডিজিজ অ্যাওয়ারনেস রিলেটেড ভিডিও ভালো লাগে তাহলে তোমরা অবভিয়াসলি ডিজিজ ডিসকাশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো। এই চ্যানেলটির আগে নাম ছিল পল মেডিকো, অ্যান্ড কিছুদিন আগে আমি একটা চেঞ্জ করে ডিজিজ ডিসকাশনে চেঞ্জ করেছি এবং তার কারণটা আমি আগের ভিডিওতে মেনশান করেছি, দেখে না থাকলে তোমরা সেটা দেখে আসতে পারো। আজকে ভিডিওর টপিক হচ্ছে বেসিক্যালি নেফ্রোলিথিয়াসিস, বা যেটাকে আমরা বলি কিডনিতে স্টোন। কিডনিতে স্টোন নেফ্রোলিথিয়াসিস জিনিসটা মানে বুঝতে গেলে আমাদেরকে একটু ভালো করে আগে কিডনি বা যে সিস্টেমের মাধ্যমে আমাদের শরীরে মূত্র তৈরি এবং মূত্র বিসর্জন মানে যেটা বেরিয়ে যাচ্ছে সেটা যে সিস্টেমের মাধ্যমে হয় সেই ইউরোলজিক্যাল মানে সেই পুরো সিস্টেমটাকে আগে আমাদের বুঝতে হবে। সেই সিস্টেমের মধ্যে বেশ কতগুলো অংশ রয়েছে। একদম ফার্স্টে হচ্ছে কি আমাদের কিডনি। কিডনি থেকে বেরিয়ে আসছে দুটো না একটা নালী, মানে দুটো কিডনিতে একটা একটা করে দুটো নালী, তাদের নাম হচ্ছে গবিনী বা ইউরেটার। সেটা এসে একটা থলিতে জমা হচ্ছে, তার নাম হচ্ছে মূত্রথলি বা যেটাকে আমরা বলি ব্লাডার। আর সেই ব্লাডার থেকে বা ইউরিনারি ব্লাডার থেকে ইউরিনটা বাইরে বেরিয়ে আসছে আর একটা নালীর মাধ্যমে, তাকে বলা হচ্ছে ইউরেথ্রা। এখানে যদি স্টোন হয় তাহলে এই পুরো সিস্টেমটাতেই যে কোনো জায়গাতেই স্টোন হতে পারে এবং তাকে ইউরোলিথিয়াসিস বা নেফ্রোলিথিয়াসিস বলে বলা হয়ে থাকে। তো এই যে স্টোন যেটা হচ্ছে সেটাতে কী কী সিমটমস আসে সেটা আগে আমরা ফার্স্টে বুঝে নেব, তারপরে আমরা যাবো হচ্ছে কেন স্টোন হয় এবং তার কী ট্রিটমেন্ট অপশানস রয়েছে। পুরো বিষয়টা সম্বন্ধে আমি তোমাদের সাথে ডিসকাস করতে চলেছি ইন্ট্রোর পরে। হ্যালো গাইজ, আজকের ভিডিওর টপিক হচ্ছে বেসিক্যালি নেফ্রোলিথিয়াসিস, ইউরোলিথিয়াসিস বা কিডনি স্টোন, যাই বলা হোক না কেন। তো এই যে আমি সিস্টেমটা একটু আগে বোঝালাম, তার মধ্যে আমাদেরকে দেখতে হবে ফার্স্টে যে সিমটমস কী আসতে পারে। যদি স্টোনটা কিডনিতে হয় মানে একদম প্রথমে স্ট্রাকচারটাতে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু স্টোনটা কিডনিতে থেকে যেতে পারে কোনোরকম সিমটম ছাড়াই। যদি সিমটম দেখায় তাহলে মোস্ট কমন সিমটম হচ্ছে হিমাচুরিয়া বা মূত্রের সাথে রক্ত বেরিয়ে আসে, তবে সেটা বোঝা যায় না, তার লেভেলটা খুবই কম হয় এবং সেটা মাইক্রোস্কোপিক লেভেলে থাকে। কিন্তু প্রবলেম হচ্ছে যে সেই স্টোনটা সেখানে থেমে থাকে না, সেটা সেখান থেকে বেরিয়ে এসে ইউরেটারে বা নিচের যে নালীটা আছে সেখানে চলে আসে। এখানে আসলে মেন প্রবলেমটা শুরু হয়। এখানে যখন স্টোনটা এসে জমে তখন ইউরিন অনেক সময় স্টোনের কারণে আর নিচে নামতে পারে না, স্টোন পর্যন্তই থেকে যায় এবং ওপরের দিকের যে স্ট্রাকচারগুলো আছে সব আস্তে আস্তে খুলতে শুরু করে, যেটাকে বলা হয় হাইড্রোনেফ্রোসিস। একটা ঘটনা হচ্ছে স্টোনটা যখন এখানে থাকে তখন এই নালীর মধ্যে প্রচুর পরিমাণে কন্ট্রাকশন বা নালীটা হচ্ছে খুব মানে চেপে যায়, এবং চেপে যাওয়ার কারণ হচ্ছে ভেতরে একটা পদার্থ রয়েছে, বা যখন নর্মালি বা যখন নর্মাল কন্ডিশনেও যখন ইউরিনটা পাস হয় না নালীর মধ্যে দিয়ে তখন সেই নালীটা চেপে যায়, কন্ট্রাকশন হয় নালীর মধ্যে, যেটাকে সেই কন্ট্রাকশনের ফলে ইউরিনটা নিচের দিকে নেমে আসে। বা স্টোন থাকার সময় যদি সেই কন্ট্রাকশনটা হয় তখন সেই নালীটা স্টোনের উপরে কন্ট্রাক্ট করে এবং প্রচণ্ড পরিমাণে ব্যথা হয়, যে ব্যথাটা আমাদের কোমরে আমরা বুঝতে পারি। এবং সেই ব্যথাটা যদি স্টোনটা ওপর দিকে থাকে তাহলে ব্যথাটা আমাদের পেটের সামনের দিকে আসে, কিছু ক্ষেত্রে পেছন দিকে যায়, আর বাকি ক্ষেত্রে যদি স্টোনটা নিচের দিকে থাকে তাহলে ব্যথাটা আস্তে আস্তে আমাদের পেট থেকে নিচে নামতে থাকে এবং আমাদের প্রাইভেট পার্টসে এবং কিছু ক্ষেত্রে হচ্ছে গিয়ে থাইয়ের ভেতরের দিকেও ব্যথাটা হয়ে থাকে। এর পরের বক্তব্য হচ্ছে এই যে জিনিসটা, এখানে কিছু সিরিয়াস কমপ্লিকেশান আসতে পারে। সিরিয়াস ব্যাপারটা কি, যখন এই স্টোনটা যখন একটা জায়গায় আটকে গেছে ইউরিন বেরোচ্ছে না, বা ইউরিন বেরোলেও অল্প বেরোচ্ছে এবং তার সাথে ইনফেকশন হয়ে গেছে, ইনফেকশন যদি হয়ে যেয়ে থাকে তাহলে সেটা কিন্তু একটা সিরিয়াস কন্ডিশন, এবং সেই সিরিয়াস কন্ডিশনের ক্ষেত্রে কিন্তু ইমিডিয়েটলি স্টোনটাকে সেখান থেকে বের করে ফেলাটা খুব জরুরি। থার্ড পার্ট অর্থাৎ যে ব্লাডার, ব্লাডারের মধ্যেও কিন্তু স্টোন থাকতে পারে। ব্লাডারের মধ্যে যদি স্টোন থাকে তাহলে তার বেসিক যে সিমটমস আসে সেগুলো হচ্ছে যে বেসিক্যালি প্রচুর পরিমাণে ইউরিন মানে ইউরিনের ফ্রিকোয়েন্সি খুব বাড়তে থাকে, তার সাথে আর্জেন্সি মানে ফ্রিকোয়েন্সি মানে বারবার করে ইউরিন করতে যেতে হবে, বারবার করে ইউরিনের ইচ্ছা হবে, অনেক সময় হচ্ছে মানে ইনকমপ্লিট ভয়েডিং মানে ঠিকঠাক করে পুরো ইউরিনটা বেরোচ্ছে না, সেই রকম টাইপের সিমটমস কিন্তু এখানে আসতে পারে। এরপরে যদি আমরা দেখি এই কন্ডিশানে মানে নেফ্রোলিথিয়াসিস বা ইউরোলিথিয়াসিসের ক্ষেত্রে, তাহলে সেখানে হচ্ছে কেন স্টোনটা তৈরি হচ্ছে। স্টোনটা তৈরি হওয়ার বিশেষ যে কোনো কারণ মানে
একদম স্পেসিফিক কারণ বলা যাচ্ছে তা নয়, এবং অনেক ক্ষেত্রেই কারণগুলো হচ্ছে ঠিকঠাক করে এক্সপ্লেন করা এখনও পর্যন্ত সম্ভব হয়নি। তবে যে যেগুলোকে ধারণা করা হচ্ছে তার মধ্যে কিছু বেসিক জিনিসপত্র কিছু রয়েছে, যে কিছু হচ্ছে জেনেটিক ডিজিজ আছে, যেমন হচ্ছে প্রাইমারি হাইপারঅক্সালিউরিয়া, সিস্টিন ইউরিয়া বলে কিছু ডিজিজ আছে যেগুলোতে স্টোন ফর্মেশনের চান্স বেড়ে যায়। আমরা জানি যে ক্যালসিয়াম হচ্ছে এই সকল স্টোনের একটা ইম্পর্ট্যান্ট অংশ, কিন্তু দেখা গেছে ক্যালসিয়ামের মানে যে খাবারের মধ্যে যে ক্যালসিয়াম, যে খাবারগুলোতে ক্যালসিয়াম থাকে সেগুলো যদি আমরা বেশি পরিমাণে খাই তাহলে কিন্তু স্টোন কম, মানে স্টোন কম ফর্মেশনের চান্স থাকে। কী করে হয় সেটা এইখানে আমি এক্সপ্লেন করছি না, বাট এখানে একটা মেকানিজম আছে, সেই কারণে স্টোন যে খাবারগুলোতে ক্যালসিয়াম আছে সেগুলো বেশি পরিমাণে খেলে স্টোন ফর্মেশনের চান্স কমে যায়, যদিও এই স্টোনগুলোতে কিন্তু ক্যালসিয়াম থাকে। এরপরের বিষয় হচ্ছে অক্সালেট। আচ্ছা, অক্সালেট জিনিসটা বুঝতে হবে না, যেটা বুঝতে হবে যে কিছু খাবারে অক্সালেট থাকে, এবং আমি সেই খাবারের লিস্টগুলোকে এখানে দিয়ে দিচ্ছি। এই খাবারগুলোতে অক্সালেট থাকে, যেমন ধরা যাক পালং বা মিষ্টি আলু, সুইট পটেটো, এরকম টাইপের খাবারগুলোতে অক্সালেট থাকে বলে সেগুলো খেলে আমাদের শরীরে অক্সালেটের পরিমাণ বেড়েছে এবং সেটা বেশি পরিমাণে ইউরিন দিয়ে বেরিয়ে আসে, এবং অক্সালেট কিন্তু খুব একটা ভালো স্টোন তৈরির মানে পদার্থ। এছাড়া রয়েছে হচ্ছে আমাদের কাছে ইউরিক অ্যাসিড, ইউরিক অ্যাসিড থেকেও স্টোন তৈরি হয়, এবং আমরা সবাই জানি যে গাউট বা সিউডো গাউটের ক্ষেত্রে ইউরিক অ্যাসিড, গাউটে যেটা বেসিক্যালি হয় যে এক একটা জয়েন্টে ব্যথা হয় খুব বেশি পরিমাণে, ফুলে যায়, ব্যথা হয়, এবং গাউট জিনিসের মধ্যে সকলের ধারণা আছে, এবং সেই গাউটের ক্ষেত্রেও পরবর্তীকালে কিন্তু স্টোন মানে ফর্মেশনের একটা চান্স থেকেই যায়। আর তারপরে আসছে হচ্ছে কি আমাদের ইডিওপ্যাথিক কারণ, যেটা আমি আগেই মেনশান করলাম যে যেটা বোঝা সম্ভবই নয় যে কী কেন কী কারণে স্টোনটা তৈরি হয়েছে। আর একটা রয়েছে ইনফেকশান, ইনফেকশানের ক্ষেত্রে বেসিক্যালি স্ট্রুভাইট স্টোন তৈরি হয়। ইনফেকশানে যখন স্টোন তৈরি হয় তো সেই ক্ষেত্রে আমাদেরকে মাথায় রাখা উচিত যে সেই সাথে কিন্তু ইউটিআই মানে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশানেরও চান্স রয়েছে। কিন্তু ইনফেকশানের স্টোন যদি পাওয়া যায় তাহলে সেই ক্ষেত্রে মানে যত তাড়াতাড়ি ট্রিটমেন্ট করা সম্ভব তত তাড়াতাড়ি কিন্তু সেটা ইনফেকশানটাও আর ছড়ানো মানে যে ছড়ানোর সম্ভাবনাটা সেটা কমে যায়। আচ্ছা, এই গেল হচ্ছে স্টোনের বেসিক একটা গ্রস আইডিয়া। এরপর আসা যাক যে ট্রিটমেন্ট মানে কী করে জিনিসটাকে সরাবো। স্টোন জিনিসটাকে সরানোর জন্য এখনও পর্যন্ত অনেক ট্রিটমেন্ট চলে এসেছে। আগেকার দিনে বেসিক যে প্রসিডিওরগুলো ছিল সেগুলো সবই ছিল হচ্ছে ওপেন মানে পুরোপুরি সার্জিক্যাল প্রসিডিওর, মানে সার্জারি করে বা সেখানে সেটার মধ্যে ল্যাপ্রোস্কোপি করা হতো। যত দিন গেছে তত প্রসিডিওর উন্নত হয়েছে। এখনকার দিনে লেস দ্যান 5 মিলিমিটার যদি কোনো স্টোন থাকে সেই ক্ষেত্রে সেটাকে স্পন্টেনিয়াসলি বেরিয়ে যাবে সেটা মনে করা হয়, সেটা কিডনিতে হোক বা ইউরেটারে হোক, আশা করা যায় যে সেটা আপনা থেকেই বেরিয়ে যাবে। কিডনি স্টোনের ক্ষেত্রে সেখানে দুটো প্রসেস রয়েছে, মানে দুটো পদ্ধতিতে ট্রিটমেন্ট করা হয়। যদি কিছু ক্ষেত্রে যদি কিডনি স্টোন হওয়ার পরে যদি কিডনিতে কোনোরকম সিমটমস না আসে, লেস দ্যান 5 মিলিমিটার থাকে, তাহলে রেগুলার ফলো আপ করা হয়, প্রচুর পরিমাণে জল খাওয়ার মানে সাজেশন দেওয়া হয়, কারণ জলের মাধ্যমে প্রচুর সেই স্টোনটা সেখান থেকে বেরিয়ে যেতে পারে। যদি সেটাতে না হয় তাহলে আরও কিছু প্রসেস করা হয়, সেটা পরে আসছি। এবার আসছে ইউরেটারি। এবার ইউরেটারের ক্ষেত্রে স্টোনটাকে রেগুলার ফলো আপ করতে হবে, কারণ ইউরেটার জায়গাটা খুবই ছোটো, সুতরাং সেখানে 4 মিলিমিটার টু 6 মিলিমিটার স্টোন আপনা থেকে বেরিয়ে যাওয়ার কথা। 1-2 মাসের মধ্যে যদি না বেরোয় তাহলে অবভিয়াসলি সেটা সেখান থেকে বেরোবে না, সেখান থেকে সেগুলো বিভিন্ন রকম প্রসিডিওরের মাধ্যমে বের করতে হবে। আর ব্লাডারে যদি স্টোন হয় সেখানে জেনারেলি ইনফেকশান হয়ে গেছে সেটা ধরেই নিতে হবে, তো সেই কারণে ব্লাডারে স্টোন হয়। ব্লাডারে স্টোন অনেক ক্ষেত্রে কিন্তু বিনাইন প্রোস্টেটিক হাইপারপ্লাসিয়া মানে যেটা প্রোস্টেট বড় হয়ে গেছে যেটা বলা হয়, সেই ক্ষেত্রে কিন্তু আবার স্টোন হওয়ার সম্ভাবনা বেড়ে মানে কিছুটা বেড়ে যায়। তো এই যে স্টোনগুলো হচ্ছে এগুলো তো আমি যেগুলো বললাম সেগুলো সবই হচ্ছে স্পন্টেনিয়াস বেরিয়ে যাওয়ার কথা। কিছু ক্ষেত্রে কিন্তু সেগুলো স্পন্টেনিয়াসলি বেরোতে চায় না, তখন কিছু প্রসিডিওরস অ্যাপ্লাই করা হয়। তার মধ্যে একটা হচ্ছে ESWL মানে এক্সট্রা কর্পোরাল শকওয়েভ লিথোট্রিপসি। এই পদ্ধতির মাধ্যমে স্টোনটাকে বাইরে থেকে হচ্ছে কি এক টাইপের তরঙ্গের মাধ্যমে ভেঙে দেওয়া হয়, এবং তারপরে স্টোনটা আস্তে আস্তে ছোটো ছোটো টুকরো মানে যেহেতু হয়ে গেল তারপরে সেটা এখান থেকে আস্তে আস্তে বেরিয়ে যায়। প্রেগনেন্সির ক্ষেত্রে এটা করা সম্ভব হয় না, কারণ একটা তরঙ্গ পাঠানো হচ্ছে, ভেতরে একটা বাচ্চা রয়েছে, তো সেই ক্ষেত্রে প্রবলেম আসবে। পরে যেটা পদ্ধতি আমরা আবার এখনকার দিনে আরও যে উন্নত পদ্ধতি সেটা হচ্ছে লেজারের মাধ্যমে বা আল্ট্রাসোনিক ওয়েভসের মাধ্যমে ট্রিটমেন্ট করা। এছাড়া আর একটা পদ্ধতি রয়েছে যেটা একটুখানি মানে ওপেন মানে একটুখানি বেশি কমপ্লিকেটেড প্রসিডিওর, কিন্তু সেটাতে ট্রিটমেন্ট এর মাধ্যমে সেরে যাওয়ার সম্ভাবনা বেশি, সেটা হচ্ছে পারকিউটেনিয়াস নেফ্রোলিথোট্রপসি। তো সেই PCNL-এর ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে পুরো কিডনির মধ্যে একটা চ্যানেল বানানো হয় স্কিন থেকে কিডনি পর্যন্ত, এবং সেখান থেকে তারপরে স্টোনটা রিমুভ করা হয়।
কিছু ক্ষেত্রে যেমন একটা স্টোন আছে তার নাম হচ্ছে, আচ্ছা এখানে একটা বলার কথা যে এই যে বিভিন্ন কম্পোনেন্টের স্টোন তাদের যে স্ট্রাকচারটা সেটা কিন্তু এক একটা স্টোনে এক একটা স্ট্রাকচার মাইক্রোস্কোপের তলায় দেখলে তার কিছু কিছু ক্ষেত্রে ডাম্বেল শেপেড হতে পারে, কিছু কিছু ক্ষেত্রে কফিনের লিডের মতো, কিছু কিছু ক্ষেত্রে এনভেলপের মতো দেখতে হয়। একটা স্টোন হয় ও সেটা নট মাইক্রোস্কোপিক স্ট্রাকচার, যেটা ম্যাক্রোস্কোপিক স্ট্রাকচার সেটা হচ্ছে স্ট্যাগহর্ন ক্যালকুলাস, যেটা বেসিক্যালি স্টুভাইড স্টোনে দেখতে পাওয়া যায়। যদি কাজ না হয় তাহলে সেই ক্ষেত্রে ওপেন প্রসিডিওর্স বা ল্যাপ্রোস্কোপির মাধ্যমেও কিন্তু ট্রিটমেন্ট করা যেতে পারে। দেয়ার আর একটা ফাইনাল একটা কথা এখানে আমার বলা উচিত, সেটা হচ্ছে যে এই যে গরম সিজনটা আসছে এই সময় আমাদের প্রচুর পরিমাণে ঘাম তৈরি হয়, তার ফলে হচ্ছে যে প্রচুর পরিমাণে আমাদের শরীর থেকে জল বেরিয়ে যায় এবং শরীরে যে ইউরিনটা তৈরি হয় তার কনসেন্ট্রেশন অনেকটা বেড়ে যায়। এই যে কনসেন্ট্রেশন বেড়ে যাচ্ছে তার সেই কনসেন্ট্রেটেড ইউরিন কিন্তু স্টোন ফর্মেশনের জন্য খুবই ভালো। তো সুতরাং এই গরমকালে এই সময় যদি মানে এরকম টাইপের স্টোনের প্রবলেম যদি কারো ফ্যামিলিতে আগে কারো থেকে থাকে বা যদি কারো আগে স্টোন হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে রিকারেন্স কিন্তু চান্স থেকেই যায়, বা ফ্যামিলিতে হলে আবার নেক্সট জেনারেশনের বা কারোর ভাইয়ের বা দাদা রয়েছে তার হওয়ার কিন্তু সম্ভাবনা বেড়ে যায়। তো সেই ক্ষেত্রে কিন্তু এই যে স্টোন যে হচ্ছে সেটার ক্ষেত্রে কিন্তু জল প্রচুর পরিমাণে খাওয়াটা খুব জরুরি এই গরমকালে, যাতে ইউরিনের যে কনসেন্ট্রেশনটা সেটা যাতে খুব বেশি না হতে পারে, ফলে যাতে সেখানে স্টোন ফর্মেশন জিনিসটা যেন ঠিকঠাক করে হতে না পারে, ফলে একটা প্রিভেনশনের একটা চেষ্টা করা যেতে পারে। আই হোপ তোমাদের আজকের ভিডিওটা ভালো লেগেছে, যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবভিয়াসলি ভিডিওটাকে লাইক করে দাও, এই ভিডিওটা শেয়ার করো তাদের সাথে, আমার জানা আমার দুজন বন্ধুর কিন্তু আমার নিজের জানা দুজন বন্ধুর স্টোন হয়েছে, আমার নিজের এক ফ্যামিলি মেম্বারেরও স্টোন মানে কিডনি স্টোন হয়েছে। তো কিডনি স্টোন সম্পর্কে আমি জানি যে জিনিসটা কতটা ভয়ানক হতে পারে, কতটা মানে সিভিয়ার মানে হতে পারে, তো সেই ক্ষেত্রে জানাটা খুব দরকার। আচ্ছা আর একটা জিনিস আমি বাদ দিচ্ছি এখানে যেটা বলা দরকার আমার, সেটা হচ্ছে যে যে ব্যথাটা হচ্ছে না সেটাকে কমানোটা খুব জরুরি, এবং অনেক ক্ষেত্রেই ব্যথাটা কিন্তু শুধুমাত্র পেন কিলারের মাধ্যমেই কমে যায়, এবং সেই ব্যথাটা কিছুক্ষণের জন্যই হয়েছে কারণ ওই যে সরু নালীটা আছে সেটা সংকোচন হচ্ছে তার ফলে ব্যথাটা হয়েছে। তো সেই ব্যথাটা পেন কিলারের মাধ্যমে আমাদের কমে যাওয়ার কথা, তো সুতরাং সেই ক্ষেত্রে ভয় পাওয়ার কোনো কারণ নেই। ব্যথা যদি কমে যায় আর যদি ব্যথা না আসে তাহলে রেগুলার জল খেয়েই কিন্তু সেই স্টোনটাকে বের করে ফেলা যায় যদি স্টোনের সাইজ ছোট থাকে। আচ্ছা তো যাই হোক, যেটা বলছিলাম যে যদি ভালো লাগে তাহলে ভিডিওটা সবার সাথে শেয়ার করো, যাদের বেসিক্যালি এরকম টাইপের স্টোন হয়েছে আগে তাদের সাথে বেশি করে শেয়ার করো। জল খাওয়ার অপশান তো মানে জল খাওয়াটা অবভিয়াসলি জরুরি, খুব বেশি পরিমাণে জল খাওয়া অ্যাডেকুয়েট জল খাওয়াটা জরুরি, আর তার সাথে যেটা হচ্ছে যে সেটা হচ্ছে যে এই মুহূর্তে যেটা চলছে সেটা হচ্ছে যে চ্যানেলে প্রায় অলমোস্ট 1050 সাবস্ক্রাইবার হয়ে গেছে, অ্যান্ড আই হোপ যে কিছুদিনের মধ্যে সেটা 1100 সাবস্ক্রাইবার্সের কাছাকাছি পৌঁছে যাবে। আর এই চ্যানেলে তোমরা যদি ভিডিওটা দেখছো তাহলে তোমরা ভিডিওটিকে অবভিয়াসলি শেয়ার করে দাও, আমি একটা বড় জিনিস প্ল্যান করেছি সেই বড় জিনিসের সাথে সবার কাছে পৌঁছাতে পারে, তার জন্য আমি চাইবো যে ভিডিওটা তোমরা সবার সাথে শেয়ার করো, আর ভিডিও দেখার জন্য আমার চ্যানেলকে সাপোর্ট করার জন্য সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ। তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে, উইশ মি লাক ফর আর রেগুলার নিউ ভিডিও, বাই বাই।